ভিসা নীতি শুধু ভিসা রেস্ট্রিকশন না। আচ্ছা, এখানে একটা মারাত্মক ব্যাপার আছে। যুক্তরাষ্ট্র যখন কারোর উপর ভিসা নীতি আপনার প্রয়োগ করে, তার আগে তারা স্টেট ডিপার্টমেন্ট মানে ফরেন মিনিস্ট্রি, ওদের ট্রেজারি ডিপার্টমেন্ট মানে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কথা বলে। ওখানে একটা ডিপার্টমেন্ট আছে, যেটার নাম হচ্ছে অফিস অফ দা ফরেন অ্যাসেট কন্ট্রোল। এটা ট্রেজারি ডিপার্টমেন্ট, আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি বলি, ওরা ট্রেজারি ডিপার্টমেন্ট। তো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট একসাথে কাজ করে, যেসব ব্যক্তিকে টার্গেট করে প্রথমে তথ্য নেয়, তথ্য নিয়ে এটা কনফার্ম করে এবং রিকনফার্ম করে, তখন তাদের পারিবারিক সদস্য কারা আছে এগুলা সব কালেকশন করে, তারপর তাদের ওই দেশে যুক্তরাষ্ট্রে এবং বন্ধুরাষ্ট্র, বন্ধুরাষ্ট্র বলতে আমি আমার দর্শকদের বলতে চাই, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পাঁচটা দেশের সাথে, এখন ইউ যোগ হয়েছে, পাঁচটা দেশ মানে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকা, সাথে এখন প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন যোগ হয়েছে, আরো 26-27টা দেশ যোগ হয়েছে, ওদের সাথে ডেটা এবং ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করে। আচ্ছা, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, এটার নাম হয়েছে ফাইভ আইস, মানে পাঁচটা দেশ, এটা ফাইভ আইস নাম। তখন ওরা কিন্তু এই যে আপনি মেজারটা নিল, এই যে মনে করেন 417 জন, হ্যাঁ আমাদেরকে তো গুজববাস বলে, এ ব্যাপারে পরে আসবো, 417 জন কিন্তু চন্দন নন্দী লিখছে, 417 জন কিন্তু 417 পরিবার সো ফার, ইট ইজ কন্টিনিউইং, এটা কিন্তু যুক্তরাষ্ট্র কন্টিনিউয়াসলি মনিটর করতেছে, কারা কারা এই কুকর্ম করতেছে, এগুলার নাম লিস্ট যাচ্ছে, এগুলার যাচাই বাছাই হচ্ছে। এইখানে আমি আপনাদেরকে, আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাচ্ছি, এখানে শুধু ভিসা যে বাতিল অথবা ভিসা দিবে না গেলে এইটা শুধু না, এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, এদের সন্তানরা, ওদের ভাই বোনরা, এদের স্বামী স্ত্রী কেউই এখান থেকে রক্ষা পাবে। ধরেন যুক্তরাষ্ট্রের পাওয়ারের কথা আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন বাংলাদেশে আপনাদের সবার পকেটে পকেটে ভিসা, মাস্টার কার্ড, এমএক্স কার্ড আছে, যুক্তরাষ্ট্র যাকে স্যাংশন দিবে সে পৃথিবীর কোথাও ভিসা, মাস্টার কার্ড, এমএক্স কার্ড ব্যবহার করতে পারবে না। আপনি পাওয়ারটা বুঝতে পারছেন কোন জায়গায়? অর্থাৎ আপনার টাকা ব্যাংকে থাকবে, ইউ ক্যানট টাচ ইট। সম্পদ, এই যে লুটেরাগুলা, এই যে কয়দিন আগে শেখ হাসিনার সাথে এই যে কতগুলা ওই যে ডাকাত, বদমাশ, ব্যাংক লুটেরা, মাফিয়া ভাষণ দিচ্ছেন, এখন কই এরা, কই এখন এটা খোঁজ করেন তো, আমি শুনলাম মিটিং এ গিয়ে FBCCI, আগে বাংলাদেশের মানে ব্যবসায়ীদের এটা একটা সংগঠন, এটা তো এখন সবচেয়ে বড় মাফিয়াদের সংগঠন, মাফিয়া সংগঠন, এরা এখন কই, বসুন্ধরা, এই শালম কই রে বেটা, কই তুমি, কোথায় পালাইছো, কোথায় পালাইছো, হ্যাঁ সব এসেট ধরা হইছে, হাসিনার পাখার যে পাখা গোদাইছে না, একটা একটা পালক বের করতেছে, কানি আঙ্গুল কাটবে, তারপরে পরেরটা কাটবে, তারপরে মিডল ফিঙ্গার কাটবে, তারপরে থাম কাটবে, আস্তে 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 কাটা হচ্ছে। এখন যদি আকলমান কা ইশারা কাফি হয়, একটা কথা আছে, যদি ইশারা বুঝো তো এখনো কিছু সময়, খুবই সামান্য সময় বাকি আছে, মাগার খুব বেশি দেরি নাই। আপনি যে বললেন ওয়াশিংটনে কি করতেছে, আপনি দেখেন আমি 4-5 জন প্রেসিডেন্ট মানে অন্য দেশের, উন্নত দেশের কথা বাদ দেন, মনে করেন পাকিস্তান, মনে করেন ইন্ডিয়া, মনে করেন নেপাল, মনে করেন শ্রীলঙ্কা, এদের দুইটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসেনি, ওদের ফরেন মিনিস্টার পাঠিয়েছে, কেমন আগের দিন আসছে, বক্তৃতা দিচ্ছে, তারপরের দিন চলে চলে গেছে। আপনি চিন্তা করেন 17 তারিখ থেকে 22 তারিখ সে বক্তৃতা দিল, 30 তারিখ ওয়াশিংটনে, আমি এত খোঁজা খুঁজলাম সে কি করতেছে, অফিসিয়াল কিছু নাই। এখন আমরা বলে বলে আপনারা তো রিউমার ছড়ান, গুজব ছড়ান, না না আমি তো ওয়াশিংটনে গেলাম, আমি তো সবই ছিলাম, ছিলাম, আপনি ওখানে গেছিলেন, কোন মানে কোন প্রোগ্রাম আমরা বের করছি, আমি অনেক চেষ্টা করছি, তার তো আমরা যেটা খবর পাইছি ওয়াশিংটনে গিয়েই নাকি মুমিনের সাথে লাগছে তার, কই তুমি আমাকে এখানে এনে জুতার বাড়ি খাওয়াইলা, কয় না এটা তো আমি জানি না, তো তুমি জানো তুমি ফরেন মিনিস্টার হয়েছো কেন, কয় না আমি তো আপনাকে বহু আগে বলছিলাম, কই কি বলছিলা, তুমি বলছিলাম যে যুক্তরাষ্ট্র তো কোনো কিছু ডিসকাস করে না, হঠাৎ করে ডিক্লেয়ার করে,
তো এখন যে অন্তত আমি যাওয়ার পরে দিত ওইটা আমি কেমনে জানি তার সাথে নাকি খুব লাগছে হোটেলে আর দেখেন দেশের একজন প্রধানমন্ত্রী তার স্কিজিউল তার কি বলে আপনার সিকিউরিটি থাকবে ঠিক আছে কোনো কিছু ডিসক্লোজ করে এটা মাফিয়া যেরকম চোরের মতো কোন হোটেলে থাকে কি প্রোগ্রাম দেশের একজন প্রধানমন্ত্রী তার সাথে অন্ততপক্ষে আরো 100 জন এখানে শুধু তার সিকিউরিটি আছে আপনি তো যে বললেন যে 166 জন এটা হচ্ছে তো অফিশিয়াল তার সিকিউরিটি কত আসছে আপনি জানেন সেটা রাইট এসএসএফ কতজন আসছে জানেন আপনি তার পার্সোনাল স্টাফ কতজন আসছে ওগুলো তো হিসাব এখানে নাই একজন প্রধানমন্ত্রী আপনি 2 সপ্তাহ ধরে যখন আমেরিকা থাকে তার পিছনে আরো 100 জন লোক এখানে দৌড়ায় তাদের হোটেল করে তাদের থাকা খাওয়া তাদের বেনিফিট তাদের দিস দ্যাট টিকিট ভাড়া এগুলো কই আপনি তো বললেন 166 জন এগুলো তো হচ্ছে যেগুলো বাইরের লোক প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফ সিকিউরিটি এরা কই এসব হিসাব করলে আপনি 300 জন হবে কি করে দেশের প্রধানমন্ত্রী কি করে কেউ জানে হচ্ছে কেউ জানে তো আমরা যেটা গোপনে খবর পাইছি সেটা হলো সে দেন দরবার করতেছে যে আমার পোলারে বাসাই দেব দেশ জাহান্নামে যাক মন্ত্রীরা এমপিরা এই যে আওয়ামী লীগের যেসব চোর ডাকাত আছে এখন ছেলেরে কোনো মতে বাঁচানো যায় কিনা এইটাই ওনার এখন শেষ মানে এখন তাহলে বলতে চাচ্ছেন ওরা উনি ওখানে বসে তদবির করছে সিরিয়াস তদবির করতেছে কিন্তু আমেরিকা কি তদবির চলে হ্যাঁ আমেরিকা তো তদবির চলে তো লবিস্ট আছে না ও লবিস্ট আছে লবিস্ট আছে কিন্তু লবিস্ট তো মিসারে হাসা করে না জেতা মানুষ যে মরা করে না মরা মানুষ যে তো জেতা করে সে তো কইতেছে মরা মানুষ যে জেতা করো সে মানুষ যে গুম করছে আমি করিনি করছো এই প্রমাণ দেখো কোনে এগুলো আমি করি নাই কে করছে কিন্তু আমি জানি না তুমি জানো না তুমি তো অস্বীকার করছো এই দেখো তোমার স্টেটমেন্ট তোমার র্যাবের স্টেটমেন্ট তোমার মিলিটারির স্টেটমেন্ট তোমার পুলিশের স্টেটমেন্ট এখন তো সে মনে করেন না মানে এইদিকও যাইতে পারে না ওইদিকও যাইতে পারে না আপনি লবি দিয়ে এখানে করবেন কি লবি তো আমেরিকান লবি হচ্ছে কি জন্য লবি হচ্ছে আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছে সে প্রচারটাকে আপনি সত্য তুলে ধরা আমেরিকাতে আপনি লবি একদম একদম আমরা জানার মধ্যে দুইটা লবি এখন কাজ করতেছে সিরিয়াসলি আর দেন দা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বাংলাদেশে তো কোনো ফরেন পলিসি বলতে না সব ইন্ডিয়াই করে এই যে আপনার বাংলাদেশের এই যে এই জঘন্যতম ইতিহাসের এই মহিলা এই যে গার্ডন বললাম না পাপা ডন গার্ল ডন নাকি বেবি ডন কি বলবেন এই যে গার্ল ডন হাসুডন এই হাসুডন এখন সত্যিকারের মতো ওয়াশিংটনে মাফিয়ার মতোই আছে মানে মানে দর্শক আমার কাছে মনে হয় উনি যেটা বলছেন আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই একটি দেশের সরকার প্রধান কোথায় যাবেন এবং তার প্রত্যেকটি ঘটনাক্রম জানার অধিকার অন্তত প্রেসের আছে জানার অধিকার নাগরিকদের আছে কি করছে কি করছে সবকিছু জানার অধিকার আছে তো এমন কি 23 তারিখ ওয়াশিংটনে আসছে 23, 24, 25, 26 করার পরও কি করছে সেটাও এখনো ডিসক্লোজ করেনি মানে কোনো পাবলিক নোটিফিকেশন নেই কিছু নেই প্রেসও কোনো কিছু নাই না না এমন কি কোথায় হুটছে বাংলাদেশের জনগণের ভয়ে আচ্ছা এই সঙ্গে আমি যে প্রশ্নটি করেছি প্রশ্নের সাথে আমার একটা লেজুর আছে লেজুরটা এরকম ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই আপনি তো এইসব দিন দুনিয়া সম্পর্কে জানেন অনেক দেশ ভ্রমণ করেন অনেক কিছু জানেন আপনি আপনি আমাকে বলেন তো আমি বা এই আমেরিকা এই কানাডা শহরে যদি আমার একটি বাড়ি থাকে আমি যদি আমার যদি কিছু সম্পদ থাকে আমার যদি গাড়ি থাকে আমার যদি ন্যূনতম কোনো সম্পদ থাকে আমার কষ্টের টাকায় অর্জিত কোনো সম্পদ এখানে কোনোভাবে আমেরিকা কানাডাতে নেওয়া সম্ভব আমি কি এমনি ছেড়ে দেব উনি কি বলছেন উনি বলছেন ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে তাতে কিছু আসে যায় না তা তো অনেক বিলিয়ন অফ ডলার আছে আরে আমি তো এক টাকা গভর্নমেন্ট কে নিতে দেবো না কানাডিয়ান গভর্নমেন্ট কে ওরা তো আপনি নিতে পারবেও না ওরা নিতে পারবে না এক টাকা এদিকে হাসিনা গভর্নমেন্ট পাইছেন নাকি আপনি রাইট আমি চ্যালেঞ্জ আমি এদেশে কোর্ট এটা তো হাসিনা কোর্ট না এদেশে আমেরিকাতে গণতন্ত্র গণতন্ত্রের কোর্ট হ্যাঁ গণতান্ত্রিক কোর্ট আমি এক টাকা নিতে দেবো না
আমার সম্পদ তো দূরের কথা, আমার সম্পদের একটি অংশ এদেশের সরকার টাচ করতে পারবে না। তাহলে কি হলো? ক্ষমতা নাই। তাহলে হচ্ছে এটাই যে ওর যে সম্পদ, এই সম্পদের অবৈধ উৎসই নাই, অবৈধ অবৈধ অবৈধ। তাহলে এই কথাটা উনি স্বীকার করছেন না কেন? কেন কিভাবে স্বীকার করবেন? উনি তো বঙ্গবন্ধু কন্যা, উনি তো স্বীকার করলেন, স্বীকার করলেন, মুখে একটা বলবে আবার ওদিকে দিয়ে আরেকটা বলবে, উনি স্বীকার করলেন। কিন্তু ও তো একটা পাপেট, রাইট? ও তো ভারতের নিযুক্ত বাংলাদেশের পাপেট, রাইট? আমরা আগে জানতাম যে তার কোন সম্পদ নেই তার ছেলে। হ্যাঁ, না কেন জানো? আমরা জানি তো। না না না, উনার মুখ দিয়ে তো জানো, উনি বলে যে উনি এখন উনি বললেন, আমরা না খুঁটি খুঁটি বের করছি যে জয়ের কত কত 32 কোটি টাকার বাড়ি, 32 কোটি টাকার বাড়ি, একটা বাড়ি খোঁজ, একটা বাড়ি খোঁজ, এখন দুটো ফাঁকা থাকে নাকি? পালাইছে, পালাইছে সব। দেখতে জানেন আপনি বাড়িটা? গেছি তো, নাই তো লোক নাই না, আমি গেছিলাম কয়েক মাস আগে। এখন প্রশ্ন এর সাথে এটা একটু আপনি একটু আমাকে একটু বলেন যে এটার একটু ব্যাখ্যা কিভাবে দেবেন আপনি, যে আমার অর্জিত অর্থাৎ আমার শ্রম ঘামে অর্জিত ন্যায্য আয়ে কেনা সম্পত্তি আমেরিকান গভর্নমেন্ট নিয়ে নেবে, একটা আইনের দেশ আমেরিকা, আমি একটা চ্যালেঞ্জ পর্যন্ত করব না? না 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 না, আবার আপনি একই কথা বলতেছেন, কিভাবে চ্যালেঞ্জ করবেন আপনি? আপনি তো বাংলাদেশে টাকা লুট করে, আপনি ওই যে কি নাম, ওই যে মন্ত্রীটা ছিল ওই কাদের সিদ্দিকির ভাই, কি নাম, লতিফ সিদ্দিক, লতিফ সিদ্দিক, সে তো কইছে তারে $2,00,000 বেতন দিত। এই যে ডিগ্রি নাই ওলা বিশেষজ্ঞ, আন্ডার দ্য টেবল না আপার দ্য টেবল, উই ডোন্ট নো, বাট এই $2,00,000 এগুলো কোথায় গেছে? আপনি অন্য কথা বাদ দেন, লতিফ সিদ্দিকি এজ এ আইসিটি মিনিস্টার, সে ওপেনলি নিউ ইয়র্কের মতো শহরে সাংবাদিকদের বলছে যে জয়কে তো আমি $2,00,000 বেতন দিই। এখন $2,00,000 বেতনটা তো বাংলাদেশে চাকরি চলে গেছে, এখন বাংলাদেশের অ্যাকাউন্টে তো এগুলো নেয় নাই, এগুলো কোথায় নিছে? পরে 3 বছর পরে বলতেছে যে সে অবৈতনিক। এই যে 4 বছর 5 বছর না 10 বছর ধরে যে নিল, তো এই টাকাগুলো কই? এগুলো কি বৈধ? আপনি যে বললেন যে যুক্তরাষ্ট্র, কানাডা বা গণতান্ত্রিক বিশ্বে সরকার কেন, কারো ক্ষমতা আছে আপনার বৈধভাবে ইনকাম করা এক টাকা? আপনার সম্পদ বাদ দেন, আপনি একটা কথাও তো বলতে পারবেন, পারবেন না। আপনি এক কথা বললে সেটার বিরুদ্ধে আপনি, আমি সু করে দেবো, সু করে দিবেন। এই জন্য আপনি আপনার পার্সোনালিটি ডেমেজ, আপনার সম্মানহানির জন্য আপনি $1,000,000 পেতে পারেন, একদম, তাই না? একদম। তো সুতরাং শেখ হাসিনা যেখানে বলে সম্পদ থাকলে নিয়ে যাচ্ছে, কি ব্যবসা করছে সে? কি ব্যবসা? ডিক্লেয়ার করুক, চুরি করে ওই যে বাংলাদেশের মাফিয়াদের টাকা, আজিজ খানের টাকা, সালমানের টাকা, এই যে মাফিয়া চক্র টাকা এনে এখানে ব্যাংকে ঢুকাইছো, এখন সেই জন্য বলতেছে যে নিলে নিয়ে যাক, গায়ে লাগে না তো? আপনি না কষ্ট করে পয়সা আর্ন করতেছেন, আরো তো আছে, আরো তো অন্যান্য দেশে আছে, এই জন্যই তো বুঝে আরো বহু টাকা আছে, রাইট? টাকার তো অভাব নেই, রাইট? এখন এটা একটা ব্যাপার, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলছি যে তাই যদি হবে জয়ের সম্পত্তি নিয়ে যাচ্ছে, জয় কই? উদাও মাফিয়া আমার সম্পত্তি নিয়ে যাচ্ছে, আমি নাই, আমার মা তদবির করছে, মা তদবির করতেছে তো সম্পত্তির জন্য না তো? হ্যাঁ, তদবির করতেছে যাতে জেলে না যায়, যাতে অন্তত কি বলে আমি দরকার হইলে ক্ষমতা ছেড়ে দিব হয়তো, আমি জানি না, আমি ভাবতেছি, কারণ উইদাউট ডিক্লারেশন ওয়াশিংটন ডিসিতে দেশের একজন প্রধানমন্ত্রী এনি স্কিজিউল ছাড়া 7 দিন কি করতেছে? ওখানে না এলে 2 দিন আগে বুঝলাম বাইডেনের সাথে একটা ছবি তোলার জন্য আসছে, বুঝলাম এটা ডিনারে একটা ছবি পার্টি তুলছে, ঠিক আছে, এখানে কি করতেছে? এখানে যেটা গোপন সেটা হলো সে ছেলের জন্য তদবির করতেছে, যে কোনো শর্তে হয়তো রাজি হয়ে যেতে পারে, এখন আমার ছেলে না। আমেরিকা তো আইনের দেশ, আপনি জো বাইডেন, ব্লিংকেন বা কমলা হ্যারিস ইচ্ছা করলে কাউরে বাঁচাইতেও পারবে না, আবার কাউরে ঢুকাইতেও পারবে না, আইনের হচ্ছে এখানে আইনের প্রয়োগ। আপনি যে আজকে বাংলাদেশে বিচারনীতি প্রয়োগ হয়েছে এটা আপনি কি মনে করছেন? এটা কি এমনি এমনি হয়েছে? যুক্তরাষ্ট্র গত 15 বছর ধরে কাজ করতেছে, তাদের অন্তত আমি একবার বলছিলাম 20টা টিম কাজ করে, এবং একটা অ্যাকশন নেওয়ার আগে ওরা 14 বার সেটা যাচাই বাছাই করে।